ইউটিউব বেস ট্রেনিং বিডিএর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রাইস কুকার নিয়ে আলোচনা করব। এটা একটি অ্যাপ্লায়েন্স, তো আমরা যা ব্যবহার করি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আর কি, বৈদ্যুতিক শক্তি দ্বারা পরিচালিত, সেটা হিট হতে পারে, সেটা মোটর হতে পারে, এগুলো যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ, আমরা সমাধান করি অনেক কাজ, এগুলো সবই অ্যাপ্লায়েন্স। রাইস কুকার একটি অ্যাপ্লায়েন্স। রাইস কুকার আপনারা জানেন এটাকে রান্না করার জন্য, বিশেষ করে রাইস রান্না করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে দেখেন রাইস কুকারের কিছু তথ্য দেওয়া আছে। এখানে প্রথমে মডেল দেওয়া আছে TK01/1.8। তো এখানে মডেলে 1.8, আর এখানে মূলত এটা ওয়ারেন্টি, বাট 1.8 হলো 1.8 লিটার, আসলে 1.8 লিটার 700 ওয়াট। দেখেন তো এটা বিভিন্ন জায়গায় এটা লেখা আছে। এখানে ডাটা দেওয়া আছে, এই ডাটাতে এখানে ভোল্টেজ 220 থেকে 50 হার্টজ, ভোল্টেজ 220 ভোল্ট, ওয়াট 700 ওয়াট, লিটার 1.8 লিটার, এটা সাইজ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিলিমিটারে দেওয়া আছে। তাছাড়া এখানে কিছু তথ্য এটা সম্পর্কে দেওয়া আছে। এখানে হাই স্ট্রেন্থ নন স্টিক পট ব্যবহার করা হয়েছে, হাই পাওয়ার হিটার ফর কুইক কুকিং, হাই থার্মাল ইফিক, ভার্সেলিক হোয়াইট রাইস কংগ্রে সুপ অ্যান্ড স্টিম। তো এখানে আসলে শুধু রাইস না, দেখেন আরও আরও কাজে এটা ব্যবহার করা যাবে। তো সব মিলিয়ে এখানে আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য এখানে অটোমেটিক কিপ উড়াম ফাংশন, তো এটা অটোমেটিক উড়াম ফাংশন, যদি এর মধ্যে খাবার থাকে সেটাকে গরম রাখার জন্য ফাংশন করা আছে, সেটা অটোমেটিক খাবার থাকলে গরম থাকবে, লাইন থাকলে। এখন আমি এটাকে খুলব এবং এটার বিভিন্ন অংশ আমরা দেখব। এখানে একটা পাওয়ার কর্ড দেওয়া হয়েছে এটা কানেক্ট করার জন্য। এটা হলো এর কানেক্ট, এখানে কানেক্ট করতে হবে। আমি এটা দেখাবো না, আসলে ভিতরে দেখাবো। এটা হলো দেখবেন একটা মেকানিক্যাল অপশন, এখানে সুইচ আছে, এখানে কুক এবং এটা উড়াম, যদি খাবি ধরে খাবার থাকে তাহলে এটা উড়াম অবস্থায় থাকবে। দেখেন এটা খোলার জন্য এটা চাপ দিয়ে তো খুলতে হবে, আর এটা হলো স্টিম, ভিতর থেকে স্টিম যেন বের হতে পারে সেই জন্য এখানে স্টিম বেরোনোর জন্য পথ আছে। এখানে প্লাস্টিক একটা রয়েছে এবং এটা পট চাউল মেখে দেওয়ার জন্য ক্যাপ আছে। এটা একটি জার বা পাত্র, এটা স্টিলনেস, এটা কোডিং করা কালারে যাতে দ্রুত হিটটা হয় এবং এর সাথে কোনো খাবার লেগে না যায়। এখানে দেখেন এটা মূলত একটা স্প্রিং মেকানিক্যাল, তো এটা যখন খাবার থাকে তখন এই স্প্রিংয়ের উপরে, কারণ এখানে যখন এটা বসানো থাকে এটাই কিছুটা খাবার থাকলে এটা চাপ পড়ে, এখানে স্প্রিংয়ের চাপটা পড়ার কারণে যখন এটা পড়ে, দেখেন এই যে সুইচটা, তারপরে যদি আমি সুইচটা অন করি অন হবে, কিন্তু স্প্রিং যদি চাপ না থাকে সুইচটা এমনিতেই অফ হয়ে যায়, এখানে থাকতে চায় না। তো আমরা এটা দেখব। তো এটার জন্য আমরা এবার এটা খুলব প্যাকপ্যাট থেকে। এখানে এটা আমি সাপ্লাইটা এখানে একটু চাপ দিয়ে বের করে দিয়েছি, সকেটটা খোলা হয়ে গেল। এখন এখানে বেশি কিছু নাই,
এগুলো আমরা সহজে, এটা যেহেতু মূল ইনপুট সাপ্লাই ছিল এখানে, তো এখানে সাপ্লাই দিলে খেয়াল করেন যে এখানে এই যে যেটা হলো পাটের পরা বডির সাথে লাগানো, এটা অবশ্যই আর্থিং আর্থিং যেটা এই পিনটা, এবং এখানে দেখেন অন্য যেটা, যেমন এই একটা সাদাটা, এই সাদা তারটা এখানে এসে সরাসরি এখানে লাগলো, এটা আসলে হিটার, যেহেতু রাইস কুকার এটা হিট ছাড়া রান্না করতে পারবে না, তো এখানে হিট দরকার, হিটের জন্য মূলত হিটার, তো হিটারে এই যে দুটো পিন বা দুটো টার্মিনাল, তো এই দুই টার্মিনালে একটা ফেজ যাবে একটাই নিউট্রাল যাবে, এটা খুবই সিম্পল এখানে ব্যবহার করেছে, একটা ফেজ যাবে এবং একটাই নিউট্রাল যাবে, তো দেখেন নিউট্রাল সরাসরি, যেমন এই লাইনটা সরাসরি কিন্তু এখানে লেগে গেল, তাহলে এখানে হিটার নিউট্রাল পেয়ে গেল। আর ফেজটা দেখেন এই যে ফেজ, তো এই ফেজটা এখানে এসে কিন্তু প্রথমে যে মেকানিক্যাল যে সুইচটা, এই সুইচের সাথে আসছে, এখানে একটা থার্মোমিটার আছে, এই যে একটা মেটাপ আছে, তো সুইচটা যদি এইভাবে যায় তাহলে এটা লাইন পাচ্ছে, এবং সুইচটা যদি এদিকে নিচের দিকে থাকে, অর্থাৎ নিচের দিকে, আগে দেখছিলাম যে এটা অন হচ্ছে নিচের দিকে, তো এইদিকে নিচের দিকে থাকলে এটা অন থাকবে, এখানে কন্ট্যাক্টটা পাবে, তো এটা দেখতে থাকি আমরা যে এই লাইনটা এখানে প্রথমে আসলো, তো এখানে আসা মাত্রই এটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা ইন্ডিকেটরে চলে যাচ্ছে যে লাইনটা পৌঁছানোর জন্য, যেমন এটা এখান থেকে এই পাশে যে ইন্ডিকেটরটা আছে, দুটো ইন্ডিকেটর, একটা কুক রেখা একটা ওরাম রেখা, তো এটা লাইন থাকলে এটা সরাসরি ইন্ডিকেটর একটা চলে গেল, এবং যখন এটা এইটুকু সরাসরি পাবে, এবং যখন এই কন্ট্যাক্টে লাইনটা পাচ্ছে আর কি, বিশেষ করে এটা নিচেরটা কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে যখন লাইনটা পাবে, তো সেই লাইনটা দেখেন এই যে এই যে তারের মাধ্যমে, লাল তারের মাধ্যমে যখন লাইনটা পাবে তখন সরাসরি সেটা আবার হিটারের অন্য প্রান্তে চলে আসলো, তাহলে এই লাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাইনটা, এই লাইনটা হিটারে চলে আসলো, সরাসরি চলে আসলো, সুইচটা, এই সুইচটা অন করলে হিটারের লাইন চলে আসলো, তাহলে এবার হিটারটা ফুললি চলতে থাকবে এবং এখানে রান্না হবে। যদি এখন এই লাইনটা না থাকে, ভিতরে শুধু খাবার থাকে, সাপোজ সে কারণে যদি এটা অফ থাকে, তারপরেও যেমন আপনার এই লাইনটার মাধ্যমে দেখেন, এই লাইনটার মাধ্যমে কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মাধ্যমে এটা এখানে যে এই লাইনটাকে অল্প কিছুটা, যেমন সিঁড়ে থাকলে অল্প কিছু কারেন্ট দিবে, যে কারেন্টের কারণে সে উড়াম থাকবে, একটু গরম থাকবে আর কি, যেটা এই পদ্মে যেয়ে সেটা ধরে রাখবে। আর এখানে যে আরেকটি সবুজ তার দেখতে পাচ্ছেন, তো এই সবুজ তারের কথা হলো এখানে যখন লাইনটি থাকবে তখন ওই এলইডিতে জ্বলবে আপনার লাইন, যখন থাকবে তখন আপনার কুকিং এলইডি, লাইন না থাকলে কুকটা এলইডিটা জ্বলবে না, আর লাইন থাকা মাত্র এখানে ওরামের জন্য প্রথম যেটা জ্বলবে সেটা ওরামের জন্য দেখাবে, আর কুকটা যখন সুইচ অন করবো, কুক যখন সুইচ অন করবো তখন কুক দেখাবে এই ইন্ডিকেটরটা, আমি যেটা বললাম এখানে যে ইন্ডিকেট দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডিকেটরটা, এখানে দুটো ইন্ডিকেটর আছে, একটা হলো কুক একটা হলো ওরাম, তো গরমের জন্য যখন আমরা লাইন থাকবে তখন এটা ওয়ার্ম চলবে এমনিতেই, আর যদি আমরা এটা অন করি তখন কুকটা চলবে। দেখেন এর ভিতরে যদি এখানে যে আমরা, এটা আসলে আর বেশি কিছু দেখার তেমন কিছু নাই, কারণ এখানে একটা দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু খুললে আমরা এখানে জাস্ট তেমন কিছুই খোলার নেই, এটাই জাস্ট খোলা যাবে, আর এটা আমার তেমন কোনো ফ্যাক্টর না। এখানে দেখতে পাচ্ছেন এই কয়টা জিনিসই আছে, অনলি সেখানে একটি থার্মোস্ট্যাট, এইটা একটা সুইচ, মেকানিক্যাল সুইচ থার্মোস্ট্যাটের মতো কাজ করছে, বায়োমেট্রিক স্ট্রিপ এখানে আছে, আর এটার পর একটা সকেট দেখেন মধ্যে আমরা সাপ্লাই দিচ্ছি, এখানে বডিটা আর্থিং করা, এটা হিটার, জাস্ট একটা হিটার, এখানে দুটো ইন্ডিকেটর আছে, দুটো ইন্ডিকেটর, একটা ওরাম এবং একটা কুক, তাছাড়া এর মধ্যে তেমন কিছু নেই, এবং এখানে আসলে যে হিটারটা ব্যবহার করা হয়েছে সেটা চেঞ্জেবল না মনে হচ্ছে, কারণ সেটা বডির সাথে এই ফ্রেমের সাথে ঢালাই করে দেওয়া, চেঞ্জেবল বলতে টোটাল এরকম আরেকটি হিটার কিনে আপনি লাগাইতে পারবেন, কিন্তু এই কেজি এই ফ্রেমে আরেকটি হিটার বসানো যাবে না, সম্পূর্ণ আরেকটি হিটার আপনাকে কিনে নিয়ে আসে, মানে এরকম মডেলে কিনে নিয়ে বসাইতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করতে হবে, তো আপনাদের দেখার জন্য, ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যদি কেউ কোথাও না বুঝে থাকেন তাহলে কমেন্টস করবেন, আর আমার ভিডিও পাওয়ার জন্য, এবং চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন, সবাইকে ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত, আবার আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।